রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের নৌকার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাকিম প্রামাণিকের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকায় এ উপলক্ষে মচমলের ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। ইউনিয়ন নির্বাচন কমিটির দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাজিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার। শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলীর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন শুভডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল হান্নান, যুবলীগের সভাপতি আফাজউদ্দিন, কৃষক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ শেখ, চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাকিম প্রামাণিক সহ অন্যরা। এখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, তারপরও জননেতা ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি মহোদয় চিন্তা করেছেন যেখানে যেন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা হয়, তাই উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক যিনি তাকে এখানে দেওয়া হয়েছে। তখন পরকে দারুণ ঝলকে তুলি তুলে জল, হৃদয়ে লাগলে তোলা মনসুদের তাকে জয় সফল তোমার খোলা, কেরতে তাহার বস্ত্র কণ্ঠমালি মানসূর্য মঞ্চ কাঁপিয়ে দেবে শুনলেন তার অমর কবিতা খানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আজকে আমাদের মাঝে সেই রাজনৈতিক কবি নেই, প্রার্থীদের যাচাই বাছাই হয়েছে, তখন আমরা হাত তুলে জননেতা ইঞ্জিনিয়ার এবং এমপির উপরে বিশ্বাস রেখে ছয়জন প্রার্থী আমরা হাত উঁচু করে আমরা বলেছি ছয়জনের মধ্যে যে কেউ নৌকা পাইলে আমরা নৌকার পক্ষে কাজ করবো, আমার সঙ্গে কথা বলবেন। আমি চেয়ারম্যান হওয়ার পরে শুভরাম ইউনিয়নের সার্বিক উন্নয়ন কি হয়েছে, এক দুই হলো যে আমার সময় শুভডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের সুধি জনগণের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ছিল, তৃতীয় হলো যে এই শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচিত যে বডি